মোবাইল থেকে মোবাইলে কিভাবে এমবি ট্রান্সফার করা যায় বা গিফট হিসেবে কিভাবে আপনি এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি বাড়াতে পারেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। বাট তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আপনাদেরকে মোবাইল থেকে মোবাইলে এমবি ট্রান্সফার করতে গেলে বা আপনি যদি গিফট হিসেবে এমবি পাঠাতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে আপনি যদি গ্রামীণ ফোন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে গ্রামীণ ফোন নাম্বারেই এমবি ট্রান্সফার করতে হবে বা গিফট হিসেবে পাঠাতে হবে। অর্থাৎ আপনি যে মোবাইল কোম্পানির অপারেটর ব্যবহার করবেন সেই কোম্পানির নাম্বারেই কিন্তু আপনাকে ট্রান্সফার করতে হবে বা গিফট হিসেবে এমবি পাঠাতে হবে। সো বন্ধুরা, প্রত্যেক মোবাইল অপারেটর কোম্পানির আলাদা আলাদা মোবাইল অ্যাপস রয়েছে, আর আপনি প্লে স্টোরে গেলেই কিন্তু সেই ধরনের অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, তারপর সার্চ বারে যাবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন, যদি আপনি জিপি নাম্বার ব্যবহার করেন তাহলে মাই জিপি, এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবার আপনি যদি বাংলা লিংক ব্যবহার করেন তাহলে মাই বিএল লিখে সার্চ করবেন, তারপর দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্কের অ্যাপসটি রয়েছে এবং এই অ্যাপসটিকেও আপনাকে ইনস্টল করে নিতে হবে। সো বন্ধুরা, অ্যাপসগুলো ইনস্টল অলরেডি আমি করে নিয়েছি এবং আমার হোম স্ক্রিনে কিন্তু অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে প্রথমে আমি মাই বিএল অ্যাপসটি ওপেন করব। প্রথমে কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল। আপনি জাস্ট অ্যাপসটি ওপেন করার পর আপনার বাংলা লিঙ্কের নাম্বারটি দিয়ে সাইন ইন করে নেবেন, অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনি হোম পেজে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স রয়েছে আমার 306 মিনিট এবং 5 জিবি ইন্টারনেট রয়েছে। সো এবার আপনাকে ইন্টারনেট ট্রান্সফার করতে হলে বা গিফট পাঠাতে হলে একটু নিচের দিকে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট প্যাকেজ, এই ইন্টারনেট প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, আর আপনি সবগুলো দেখার জন্য সি অল এই এরো বাটনের উপর ট্যাপ করবেন। এবার দেখতে পাচ্ছেন বাই প্যাকেজ, তারপর রয়েছে গিফট এবং এখানে রয়েছে ট্রান্সফার। সো আপনি যখন ইন্টারনেট কাউকে গিফট করবেন তার জন্য আপনাকে গিফট অপশানে আসতে হবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যাকেজ রয়েছে। সো এই ক্ষেত্রে আপনি যে প্যাকেজটি কাউকে গিফট করবেন সেই প্যাকেজের যে প্রাইস রয়েছে সেই প্রাইজের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার টাইপ করার জন্য বলছে। সো এই ক্ষেত্রে আপনি যেই নাম্বারে এমবি গিফট করবেন সেই নাম্বারটি এখানে টাইপ করবেন। সো টাইপ করার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি কন্টিনিউ বাটন চলে আসছে, আপনাকে সেখানে ট্যাপ করতে হবে। এবার এখানে আপনি মেসেজ দিতে পারেন, অর্থাৎ আপনি যাকে এমবি ট্রান্সফার করছেন তাকে আপনার নাম সহ কিছু একটা লিখে দিতে পারেন। সো আপনি যদি কিছু নাও লিখেন তাহলেও কোনো প্রবলেম নেই, জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ট্যাপ করবেন। এবার এখান থেকে আপনি যদি গিফট ফর টাকা এখানে ট্যাপ করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে ইনসুফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে ব্যালেন্স নাই, যে কারণে কিন্তু এখান থেকে ট্রান্সফার হচ্ছে না। সো আপনারা কিন্তু ঠিক এইরকম প্রসেসে কাউকে এমবি গিফট করতে চাইলে এভাবে গিফট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ট্রান্সফারের একটি অপশন রয়েছে, আপনি যদি আপনার ইন্টারনেট থেকে কিছু ইন্টারনেট অন্য কোনো নাম্বারে ট্রান্সফার করতে চান তাহলে আপনি এখানে ট্রান্সফার অপশনে আসবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আমাকে শুধু একটি অফার দিয়েছে, আর সেটা হচ্ছে 25 MB ট্রান্সফার করতে পারবো আমার ব্যালেন্স থেকে। আপনাদের হয়তো এখানে আরও অনেকগুলো প্যাকেজ শো করবে, সো সেই ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি অফার চুজ করবেন। এবার এখান থেকে আপনার ইন্টারনেটের ব্যালেন্স থেকে যদি ইন্টারনেট অন্য কোনো মোবাইলে ট্রান্সফার করতে চান তাহলে ট্রান্সফার অপশনে যাবেন, তারপর এখানে গিয়ে নাম্বার টাইপ করবেন এবং নাম্বার টাইপ করার পর কন্টিনিউ অপশনের উপর ট্যাপ করতে হবে, তারপর এখান থেকে একটি মেসেজ লিখতে হবে, তারপর হচ্ছে কন্টিনিউ অপশনের উপর ট্যাপ করতে হবে। এবার এখান থেকে যদি আপনি ট্রান্সফার নাও অপশনের উপর ট্যাপ করেন সাথে সাথেই কিন্তু আপনার ব্যালেন্স থেকে আপনি যেই নাম্বারে এমবি ট্রান্সফার করবেন সেই নাম্বারে এমবি ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাংলা লিংক থেকে এমবি গিফট পাঠাতে হয় আর কিভাবে ট্রান্সফার করতে হয়। মোটামুটি সেম একই প্রসেসে কিন্তু অন্যান্য অ্যাপসগুলোও কাজ করে। তো এখান থেকে যদি আপনি গ্রামীণ ফোন থেকে এমবি ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে গ্রামীণ ফোন অ্যাপসটি ওপেন করতে হবে। সো অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন,
তবে প্রথমে আপনাকে অবশ্যই অ্যাপসটি ইনস্টল করার পর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এবার এক মোবাইল থেকে অন্য মোবাইলে ইন্টারনেট গিফট পাঠানোর জন্য প্রথমে আমাদেরকে ফ্লেক্সি প্ল্যান এই অপশনে যেতে হবে। এরপর আমাদেরকে এখান থেকে প্ল্যান সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা এখান থেকে 3 দিন এটাকেই সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে ইন্টারনেট দিব। আমরা এখান থেকে 50 MB অথবা 100 MB অথবা আমরা এখান থেকে 250 MB, তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি প্যাকেজ চুজ করবেন। তারপর এখান থেকে মিনিট 0 করে দিবেন। সো যেহেতু আমরা এখান থেকে শুধু ইন্টারনেট বা এমবি ট্রান্সফার করব বা গিফট হিসেবে পাঠাবো। এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যে প্যাকেজটি চুজ করেছি তার প্রাইস হচ্ছে 9 টাকা 9 পয়সা। এবার এখানে এরু যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে ট্যাপ করবেন। এবার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন টোটাল হিস্ট্রি, অর্থাৎ আপনি যে প্যাকেজটি মূলত এখান থেকে পারচেস করছেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন স্যান্ড অ্যাজ গিফট নামে একটি অপশন রয়েছে, আপনাকে এখানে চেক মার্ক দিতে হবে। দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইল নাম্বার চাচ্ছে, অর্থাৎ আমরা গিফট হিসেবে যে নাম্বারটিতে ইন্টারনেট স্যান্ড করব সেই নাম্বারটি এখানে টাইপ করে দিব। টাইপ করার পর জাস্ট কনফার্ম পারচেজ অপশনের উপর ট্যাপ করলেই এখানে আমরা যে প্যাকেজটি চুজ করেছি সেই প্যাকেজের ইন্টারনেট বা এমবি তার নাম্বারে সেন্ড করা হয়ে যাবে, অর্থাৎ গিফট করা হয়ে যাবে। তাছাড়া আপনি এয়ারটেল এবং রবির মাধ্যমে ঠিক একই প্রসেসে এক নাম্বার থেকে অন্য নাম্বারে ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনি ইন্টারনেট বা এমবি গিফট হিসেবে পাঠাতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো মোবাইল ট্রিপসের উপর ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।